ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, বিনোদন কেন্দ্রগুলো ঢাকাবাসীর পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশায় মানা ছিল না, কড়াকড়ি না থাকায় প্রিয় মানুষের সঙ্গে রিকশায় চলছে আনন্দ ভ্রমণ। চিড়িয়াখানা সহ বিভিন্ন স্থানে বেড়াতে আসছেন সব বয়সী মানুষ। এই মুহূর্তে চিড়িয়াখানায় আছেন সহকর্মী আমেনা হীরা, যুক্ত হচ্ছে তার সাথে। হীরা, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড় কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানান। তামান্না, আপনি জানেন আজকে ঈদুল ফিতর, এবং ঈদুল ফিতরে যেটি হয় যে আসলে মানে যারা মুসলিম আছেন তারা কিন্তু প্রায় 30 দিন তারা রমজান পালন করেন, এবং সিয়াম সাধনার পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে, সেটি হচ্ছে ঈদুল ফিতর। তাই ঈদুল ফিতরে কিন্তু সবসময় চায় চেষ্টা করে মুসলমান যারা আছে তারা চেষ্টা করে একটু আনন্দে মেতে উঠতে। তো সেই আনন্দতে কিন্তু আসলে সবাই কিন্তু মেতে ওঠে, এবং আমরা কিন্তু আজকে এখন আছি চিড়িয়াখানায়। আমরা চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এখানে আনন্দে মেতে উঠছে কিন্তু হাজার হাজার দর্শনার্থী, এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, এবং তারা কিন্তু ঈদের কারণেই তারা এখানে এসেছেন, তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন, এবং পরিবার পরিজন নিয়ে আসার সাথে সাথে ছোট শিশুদেরকেও তারা নিয়ে এসেছেন, এবং তারা যেটি মনে করেন এই যে চিড়িয়াখানায় বিভিন্ন জীবজন্তু আছে সেটিকে বাচ্চাদের যদি সেটি দেখায় তাহলে কিন্তু তাদের মধ্যে একটি শিক্ষণীয় ব্যাপার কিন্তু কাজ করবে, এই কারণে কিন্তু তারা চিড়িয়াখানাকে বেছে নিচ্ছে। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি তামান্না, আজকে কিন্তু এক ধরনের জনস্রোত দেখা যাচ্ছে এখানে। তো আসলে চিড়িয়াখানা থেকে এটি আমার কাছে সর্বশেষ ছিল। তামান্না হীরা, আপনাকে ধন্যবাদ।